কষ্টের কাজ করেন, রৌদ্রে কাজ করেন, তাপে কাজ করেন, বাইরে কাজ করতে হয়, ছাদের উপর কাজ করতে হয়, ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে হয়, ভারী বোঝা উঠাইতে হয়, নামাইতে হয়, লোডিং আনলোডিং এর কাজ করতে হয়, অনেকে অনেক জায়গায় কাজ করে, আল্লাহ পাক তাদের আসান করে যারা মুমিন এবং রোজাদার, আল্লাহ ওদের যেন আসান করে। আমি বেরোজাদারের জন্য দোয়া করে লাগবে কি, ওদের জন্য হেদায়ত দিত, আল্লাহ ওদের হেদায়ত করি। ভাই কথা হলো যেসব মুসলিম ভাইরা কষ্টের কাজ করে রোজা রাখার চেষ্টা করে কিন্তু কষ্টের কাজ নসিবে পড়ে গেছে, আল্লাহ ওদের যেন মুশকিল আসান করেন এবং তাদেরকে ফরজ আদায়ের জন্য তৌফিক দান করেন। এই সম্পর্কে আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহ সৌদি আরবের এই বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আলেম দুইজন, এই দুইজনের একজন তিনি। তার কিছু দর্শে হাজির হয়েছি আমি এক সময়, আজকে থেকে 20-22 বছর আগে, ওনাইজা আল কাসিমে। আল কাসিমে তার বিশাল জামে মসজিদে মাগরিব থেকে শুরু করে, মাগরিব পর থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্ত তার ধারাবাহিক দর্শ চলত বিভিন্ন সাবজেক্টের, কোরআনে তাফসীর, হাদিস, ফিকহ, আর ওতে 500 মতো ছাত্র সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে থাকত, তারা লেখাপড়া করত এবং তাদের খাওয়া আর থাকা, খাওয়া এবং থাকার ব্যবস্থা থাকত। এরকম ভালো সুন্দর একটা ব্যবস্থা ছিল ওনার দার্সে বসার জন্য। তো উনি এই ফতোয়াটি উল্লেখ করেছেন, তাকে জিজ্ঞাসাকারী জিজ্ঞাসা করেছেন, মা রায় ফজিলাতিকুম ফিমান আমালুহু শাক, সম্মানিত শেখের মত কি ওই ব্যক্তি সম্পর্কে যার কাজ হচ্ছে কষ্টের, রমজানে কষ্টের কাজ করতে হয়, ওয়াসব আলাইহি সিয়াম, আর তাকে রোজা রাখতে কষ্ট হয়, কষ্টের কাজের কারণে, রৌদ্রের কাজের কারণে, বড়দিনে বাইরে রৌদ্রে বা কষ্টের কাজের কারণে রোজা রাখা তার জন্য বড়ই কঠিন হয়ে যায়, হালিয়া জুজুল ফিত্র, তার জন্য কি রোজা ছাড়া জায়েজ? এই অজুহাতে অধিকাংশ মুসলিমের আজকাল রোজা রাখে না। ভালো করে খবর নিয়ে দেখলে, আমি বেশ কিছু খবর রাখছি, আমাদের দেশের মানুষরা সুবহানাল্লাহ মুসলিম ছোট দিনে হয়তো রোজা রাখত, আজকাল বড় দিনে রোজা রাখে না, বাইরে কাজ করে রোজা রাখে না, ক্লিন কোম্পানিতে কাজ করে রোজা রাখে না, বা বিল্ডিং কনস্ট্রাকশন কাজ করে রোজা রাখে না। অনেকে হয়তো আল্লাহকে ভয় করে কিন্তু মনে করে যে এত বড় দিন আর রোদ্রে এত কঠিন ভারী কাজ করতে হয়, রোজা রাখতে পারবো না, মুশকিল মুশকিল অবশ্যই আছে। তো এই ক্ষেত্রে করণীয় কি, যার জন্য রোজা রাখা বড় কষ্টকর হয়ে যায়, এইরকম বড় দিনে, তাপের দিনে, গরমের দিনে অথবা কষ্টের কাজের কারণে, তার জন্য কি রোজা ছাড়া জায়েজ? গুরুত্বপূর্ণ একটি মাসলা, এই মাসলা জানতে হবে। এ সম্পর্কে শেখ বলছেন, আল জওয়াব, এর জবাব হচ্ছে, আল্লাযী আরা ফী হাযিহিল মাসআলা, আমার যে মত এই বিষয়টিতে মাসলায়, সেটি হচ্ছে, আন্না ইফতারাহু মিন আজালিল আমালে মুহাররামুন লা ইয়াজুজ, কাজ করার উদ্দেশ্যে, দুনিয়া রুজি রোজগারের উদ্দেশ্যে রোজা ছাড়া হারাম, জায়েজ নয়। কষ্টের কাজ হইলেও, কষ্টের কাজ, রোজা রাখতে চরম কষ্ট হচ্ছে, ফতোয়া জিজ্ঞাসা করেছে, শাইখ বলছেন যে দুনিয়ার কাজের জন্য, ডিউটির জন্য রোজা ছেড়ে দেবে, রমজান মাসে পানাহার করবে, এটা মুহাররম, হারাম কাজ, লা ইয়াজুজ, জায়েজ নয় কোন মুসলিমের জন্য। উত্তর তো দেওয়া হইল, কিন্তু কি করবে, সে রোজা রাখতে পারছে না, যে রোজা রাখা যে বড়ই মুশকিল হয়ে যাচ্ছে, শুধু মুশকিল না, কঠিন মুশকিল একবারে, তাহলে কি করবে? বলছেন শাইখ, ওয়াইদা কানা লা ইয়ুমকিনুল জামউ বাইনাল আমালি ওয়াসসাওম, তার সামনে দুটো কাজ, একটা হচ্ছে সিয়াম পালন করা, রোজা রাখা, এটা একটা কাজ, এটা দিনের কাজ, আল্লাহর ফরিজা, ফরজ কাজ, আর দুই নম্বর কাজ যেটা তার মালিক তার উপর ফরজ করেছে, যে 6 ঘন্টা তোকে ডিউটি করে দিতে হবে, ডিউটি করা তার একটা ফরজ কাজ, এই দুটো কাজ যদি অ্যাডজাস্ট না করতে পারে, যে আমি রোজাও রাখলাম আর ডিউটিও করলাম, যদি দুটো সমন্বয় করা সম্ভব হয় তাহলে তো ভালো কথা, আমরা সকলেই এরকম করছি, হ্যাঁ, যারা রোজা রাখছি আলহামদুলিল্লাহ সবার ডিউটি আছে, কেউ ফিরে নেই, কাউকে মালিক ছুটি দেয় না, হ্যাঁ, কারো দিনে ডিউটি আছে, কারো হয়তো রাতে ডিউটি আছে, কিন্তু ডিউটি আছে,
ডিউটি করে রোজা রাখা যদি সম্ভব হয় তাহলে তো ভালো কথা। আর যদি দুটো একত্রিত করা সম্ভব না হয়, রোজা রাখলে ডিউটি করা যায় না আর ডিউটি করলে রোজা রাখা যায় না, করবেটা কি? বলছেন শেখ জবাবে সমাধান, বলছেন ফালিয়া খোজ এজাজা ফি রমাদান, রমজান মাসে আপনি ছুটি নিয়ে নেন, আল্লাহর হক নষ্ট করে ফরজ রমজানের রোজা ছেড়ে আপনি বেতনের জন্য দুনিয়ার তুচ্ছ কয়টা পয়সার জন্য আপনি ডিউটি করেন রমজান মাসে, না আপনি রমজান মাসে ছুটি নিয়ে নেন কোম্পানির পক্ষ থেকে। আপনার ছুটি যে বাৎসরিক ছুটি, যদি বলে আলাদা ছুটি দেব না, বাৎসরিক ছুটি আছে ছুটি কাটিয়ে দেন আপনি, বলে আমি ডিউটি করবো না, আমি আমার ছুটিটা রমজানের দুই মাস আসে আগে আসতো বা আপনার আসতো, ওইটা না নিয়ে আপনি বলে আমি রমজান মাসে ছুটি নেব, রমজান মাসে ছুটি নিয়ে আপনি এখানে রোজা রাখেন আর নয় দেশে রোজা রাখেন, রমজান মাসে আপনি ছুটি নিয়ে নেন। বলছে রমজান মাসে ছুটি নিয়ে নেবে রমজান মাসে রোজা রাখা তার জন্য সম্ভবপর হয়, রমজান মাসে রোজা রাখতে পারে সে, তার মানে শুধু ডিউটির অজুহাতে বাহানাতে রোজা ছাড়া হারাম জায়েজ নয়, আপনার আল্লাহর হক আদায় করে আপনাকে আপনার চাকরি ঠিক রাখতে হবে, আপনার ডিউটি ঠিক রাখতে হবে, আপনাকে ছুটি নেওয়ার চেষ্টা করতে হবে। কেন এটা? কেন? এই জন্য যে রমজান মাসের সিয়াম হচ্ছে ইসলামের চতুর্থ রুকুন, ইসলামের স্তম্ভ খুঁটি, ইসলামের খুঁটিকে ধ্বংস করে দিয়ে আপনি বেতন নেবেন এটা জায়েজ না। জি, ইসলামের খুঁটিকে ঠিক রাখতে হলে আন্না সিয়াম রমাদান রুকুন মিন আরকানিল ইসলাম, ইসলামের যে পাঁচটি রুকুন রয়েছে, স্তম্ভ রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ রুকুন হচ্ছে রমজান মাসে রোজা রাখা। লা ইয়াজুজুল ইখলালু বিহি, সেটাকে নষ্ট করা বা সেটাকে ছেড়ে দেওয়া, সেটা অবহেলা করা, সেটাকে দুই নম্বরে রাখা, ডিউটিকে এক নম্বরে রাখা জায়েজ নয়। যদি কোম্পানি ছুটি না দেয়, একথা শেখ উল্লেখ করেন, অনেক আছে এই সমস্যা আছে, কোম্পানিকে বলছে আমাকে ছুটি দিয়ে দাও রমজান মাসে আমি এই ডিউটি করতে পারবো না, হ্যাঁ ছুটি না দেয় তো বেতন কাটুক, একটা আর একটা পালা হচ্ছে ছুটি দিচ্ছে না, আমি ডিউটিতে যেতে পারবো না, যেদিন দেখবো যে পারবো পারবো আর না পারবো ডিউটি যাবো না, বেতন কাটুক, যাক রমজান মাসে এক মাস বেতন নিলাম না। হ্যাঁ, একটা মাস যদি অসুস্থ থাকতেন তো এগারো মাসের ইনকামে আপনার পেট চলতো না, সংসার চলতো না, আমরা কিন্তু দুনিয়ার ক্ষেত্রে চালাই, হ্যাঁ অনেক ক্ষেত্রে চালাই, যে কোনো কারণে আপনার সাংসারিক কিছু কাজের জন্য ছয় ছয় মাস ছুটি কাটিয়ে আসছেন আর এখানে ডিউটি করলেন এক বছর দেড় বছর বা দুই বছর আর তারপর ছয় মাস বাড়িতে থেকে, ছয় মাস তো বেতন পান না, কি করে সংসার চলছে আপনার? হ্যাঁ, রমজান মাসে বেতন দিব না, বেতন দে আর না দে বেতন কেটে নেই, কিন্তু আমি ডিউটি করব না, কারণ ডিউটি করলে আমি রোজা রাখতে পারছি না, এটা আর একটা সমাধান। যদি ছুটি না দেয় তাহলে, ছুটি না দেয় তাহলে না বেতনও কাটবে, কাটা যথেষ্ট না, বেতন কাটার পরে সে আপনাকে এক্সিট লাগিয়ে দিতে পারে, হ্যাঁ এক্সিট লাগিয়ে দিতে পারে, এরকম যদি হয় বিদেশি চাকরি এসব এক্সিট লাগার ভয় আছে, দেশের চাকরি নয় যে ও চাকরি হয়ে গেছে তখন আর সরকারি চাকরি কেউ খেতে পারবে না, তাই না? সহজে তো যদি এক্সিট লাগার ভয় থাকে তাহলে আপনার সামনে তখন দুটো অবস্থা আসবে, যে কথাগুলি শেখ আলোচনা করেননি কিন্তু আলোচনার প্রয়োজন আছে, কারণ আমরা ভুক্তভোগী অনেকে। যদি দেখা যায় যে আলহামদুলিল্লাহ আমার উপর ঋণের বোঝা নেই, আমার উপর ঋণের বোঝা নেই আলহামদুলিল্লাহ, ঋণ মুক্ত আছে, আর কিছু টাকা পয়সা আমার কাছে আছে যাতে দেশে গিয়ে করে, অনেক টাকা লাগবে জরুরি না, মানুষের চাহিদার শেষ নাই, কিন্তু মনের চাহিদা যদি পূরণ করতে চান তো আপনি দশ লাখ টাকা তো ব্যবসা খুলতে পারবেন না, বলে আমার এক কোটি টাকা লাগবে, ঠিক না? হ্যাঁ, আর যদি বলেন যে না আমি এক লাখ টাকা দিয়েই কোন রকম সংসার চালাবার চেষ্টা করব, তাতেও হইতে পারে, হ্যাঁ ছোটখাটো কোনো কিছু করেও হতে পারে, জি হ্যাঁ। সুতরাং যদি দেখা যায় আলহামদুলিল্লাহ আমার উপর ঋণের বোঝা নেই, যে কালকে দেশে যদি এক্সিট লেগে চলে যায় তো গলায় কেউ গামছা দিবে, টানা হাসড়া করবে টাকা দে, হ্যাঁ অপমান করবে, এইরকম না, আর এই অবস্থায় মারা গেলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এইরকম চিন্তা নেই, আলহামদুলিল্লাহ ঋণ মুক্ত আছেন, আরামে আছেন। তাহলে কিছু পয়সা যদি থাকে আপনার কাছে অথবা দেশে জমি জায়গা আছে,
হ্যাঁ কিছু আছে আপনার ইনকাম সোর্স আছে, তাহলে এক্সিট লাগিয়ে দিক, অসুবিধা নেই, অসুবিধা নেই। আল্লাহর উপর এই ক্ষেত্রে তাওয়াক্কল ভরসার প্রমাণ দিতে হবে যে আপনি আল্লাহর দিনের হেফাজত করার জন্য আপনার এক্সিট লেগেছে, রমজান মাসের রোজার হেফাজত সুরক্ষার জন্য আপনাকে মালিক জুলম করে এক্সিট লাগিয়েছে। এই ভরসা যদি আল্লাহকে দেখিয়ে দিতে পারেন, বুঝা গেছে, তাহলে শুনে রাখবেন, মান তারাকা শাইআন লিল্লাহ, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু পরিত্যাগ করে, ছেড়ে দেয় চাকরিকে, ছেড়ে দিল, লাগা এক্সিট লাগাবি লাগা, কিসের জন্য, লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর ফরজ রমজানের রোজা আদায় করার জন্য, রোজা আদায় করতে গিয়ে ডিউটি করতে পারি তাই এক্সিট লেগেছে, আল্লাহর জন্য তার চাকরি ছুটলো, আওয়াদাহুল্লাহ খাইরাম মিন, আল্লাহ তাকে ওর চাইতে ভালো ব্যবস্থা দিবেন, এতে কোনো সন্দেহ নাই, আল্লাহকে ওর চাইতে ভালো ব্যবস্থা। আপনি কল্পনা করতে পারেন না যে এখানে চাকরি করেও টাকা পয়সা হয়তো বাঁচাতে পারছিলেন না, আর দেশে গিয়ে অনেক সুখী, আপনি মনে করবেন না যে বিদেশে থাকলে সুখী, আমাদের চেয়ে অনেকে দেশে থেকে হালাল রুজিতে সুখী আছে। এক ছেলে আমাদের এখানে ছাত্র ছিল, লিমোজিন ট্যাক্সি চালাইত অনেকদিন ছিল, আর খুব আগ্রহী ছিল, সবসময় ওই ডায়েরি নিয়ে বেড়াইতো, আর ওই জোহরে আসরে যে কোনো মসজিদে দেখা হইলে একটা মাসলা ওই প্রশ্ন নোট করে নিয়ে আসতো, আর লিখে নিত, উত্তর লিখে নিত, বক্তব্য শুনতে আসতো সপ্তাহে একদিন আসতো কমপক্ষে, আবার দুদিন আসতো, আসার পরে লিখতো, নোট করতো, পয়েন্ট নোট করতো, এইরকম আগ্রহী ছিল। অথচ ট্যাক্সি চালাইতো, লিমোজিন চাকা গড়লি তো পয়সা, যারা ট্যাক্সি চালায় ওরা সময় দিতে চায় না, ইল্লা মাশা আল্লাহ, অল্প কিছু লোকেরা আছে, অল্প কিছু ভাইয়েরা আছে, অনেকে গাড়িতে শোনে কিন্তু গাড়িকে বন্ধ করে চাকা বন্ধ করে দিয়ে সেন্টারে এসে বা ইফতার ক্যাম্পে এক ঘন্টা বসে শুনবে, এইরকম ইমান অল্প কিছু লোকের আছে নেই। তো ওই ভাই ওইভাবে থাকতো, তারপরে এখান থেকে যে কোনো কারণে দেশে চলে গেল, বিয়ে শাদি করলো, তারপরে দেশেও মানে পোষাইতে পারলো না, কুয়েতে আসলো, যোগাযোগ ছিল, তারপরে কুয়েতে এসেও যোগাযোগ ছিল, দেশ থেকে যোগাযোগ ছিল, আমার সাথে টেলিফোন করতো, কুয়েতে বেশ কিছু ছেলেদেরকে নিয়ে আসলো, আত্মীয় স্বজন, কিন্তু নিয়ে আসার পরে তারা সাকসেস হলো না, বদমাইশি করলো, এক্সিট লাগলো, সবার টাকা তাকে দিতে হইল, হ্যাঁ মানে ক্ষয়ক্ষতি এত হইল, কুয়েতে কয়েক বছর চাকরি করে এক পয়সাও দেশে নিয়ে যেতে পারেনি, বিদেশে থাকলো, ক্ষতিগ্রস্তই থাকলো, দেশে গিয়ে আলহামদুলিল্লাহ পরে ব্যবসা বাণিজ্য শুরু করলো, তারপরে কয়েকটা গাড়ির মালিক আলহামদুলিল্লাহ, কয়েকটা ট্রাকের মালিক, এখন দেশে ইনকাম করে ট্রাকের মালিক, হ্যাঁ টাউনে বাড়ি করেছে। তো কখন যে কার রিজিক খুলে যায় আর কোন দেশে খুলে আল্লাহ ছাড়া কেউ জানে না, সৌদি আরবে শুধু রিজিক খুলবে জরুরি নয়, হ্যাঁ আর কুয়েতে থাকলেই শুধু রিজিক খুলে যাবে, হ্যাঁ যে একদিন আরে অনেক টাকা বাংলাদেশি, না না না, যেখানে আল্লাহ রুজি খোলা ফয়সালা করেছেন ওখানেই খুলবে, আপনার রুজির দরজা ফুল প্রশস্ত হবে আর আকাশ থেকে রুজি নামবে। সুতরাং আল্লাহকে ভরসা করে রোজার হেফাজতের জন্য চাকরি যদি ছুটে যাও এই ভরসা করে, তবে হ্যাঁ ঋণের বোঝা যাতে না থাকে, জি, আর একেবারে অসহায় না থাকেন যে বাড়ি গেলে স্ত্রীকে কাপড়ের ব্যবস্থা দিতে পারবো না, ছেলে মেয়েকে খেতে দিতে পারবো না, কোন রকম একেবারে খালি হাত, আর দেশে জমি জায়গা নেই, ভিটে মাটিটা শুধু আছে, যদি এইরকম পরিস্থিতি হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনার ওজর হইতে পারে, আল্লাহকে ভয় করবেন এবং যথাসাধ্য রোজা আদায় করার চেষ্টা করেন, যদি না পারেন আল্লাহর কাছে কোনো খাতার মাপ চাইবেন। তারপরে আমি বলছি না যে এইরকম লোকের জন্য জায়েজ, এইরকম পরিস্থিতি আল্লাহ না করে, কোন মুমিন বান্দার মুসলিম বান্দার যে ব্যক্তি ফরজ অজেবের হেফাজত করে, হারাম নাজাস থেকে বাঁচার চেষ্টা করে, তার যেন এইরকম পরিস্থিতি না হয়, আল্লাহ পাক আমাদের সব দিক থেকে যেন হেফাজত করেন, রুজিতে যেন বরকত দান করেন, ভালো মালিক আমাদেরকে দান করেন, আল্লাহ পাক রব্বুল জালেম মালিক থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিন দুনিয়া যেন সুখ দান করেন এবং রমজানের রোজার হেফাজতের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তো এই মাসলাটি এই জন্য বললাম যে অনেক লোকের আজকাল রোজা ছেড়ে দিচ্ছে শুধু গরমের কারণে, একটু কষ্টের কাজের কারণে, কষ্ট হবে, পিপাসা লাগবে। আমাদের অনেকদিনই ভাইরা যাদেরকে চিনি রোদরে, জি, ছাদের উপর কাজ করে, জি, এই কড়া রোদে সারাদিন ডিউটি করে, হ্যাঁ পাঁচ ঘন্টা ছয় ঘন্টা যা ডিউটি আছে ডিউটি করে, তারপর রোজা রাখে, মাঝে মাঝে বলে সাহেব আজকে মুখ শুকিয়ে গেছে, কথা বেরোচ্ছে না, মুখে ফেনাও আসে, যে মানে যে থুথু আসে না, আমাকে বলে, জি হ্যাঁ, তারপর রোজা রাখে। তো মানুষের উপর এত কঠিন কোন ফরজ আল্লাহ ফরজ করেননি যাতে মানুষ মারা যাবে, যে রোজা রাখলে মারা যাবে, তবে যদি এমন কোন কঠিন কাজ হয় তো সেই ক্ষেত্রে সমাধান বললাম, আশা করি ওইভাবে আপনি আপনার রোজার হেফাজতের চেষ্টা করবেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন।